যে কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভাঁড়কে খুন করেছে একশোবার সেটা আপনি বলছেন একশোবার আপনারা নিশ্চিত জানেন যে কৃষ্ণচন্দ্র রায় কালে ওই সময় গোপাল ভাঁড়ের সম্বন্ধে একটা ইয়ে কথা ওঠে সেই সময় তাকে তার মরে যাওয়ার অবস্থাতে যত রকমের সমস্ত ইয়েরা এসে তাকে ওখান থেকে তুলে নিয়ে যায় বলে গল্প ছিল জানেন তো ঘটনাটা গল্পটা যে তাকে গোপাল ভাঁড়কে যত মানে অশরীর আত্মা সে সমস্ত ইয়েরা তাকে তুলে নিয়ে গিয়েছিল তাকে তার মৃতদেহ ইয়ে করে পাওয়া যায়নি এবং সেখানে দাঁড়িয়ে এ তো ইতিহাস তো পরিষ্কারই কথা যে সেই সময় গোপাল ভাঁড় ইয়ের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে তিনি ইয়ে করেছিলেন যে এটা ঠিক হচ্ছে না ব্রিটিশের পক্ষে দাঁড়ানো এবং তার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে আমার ধারণা সেখানে রাজ্যের আনিমা মন্তব্য করলেন যে উজ্জ্বল বিশ্বাসের তো ফ্যামিলি নিয়ে ডাগাডি করছি না আমি তা উজ্জ্বল বিশ্বাস আমাদের কৃষ্ণচন্দ্রের ফ্যামিলি নিয়ে করতে করতেন আমি আইনি ব্যবস্থা নেব না নিতে পারেন কোনো ব্যাপার নেই আমরা তো আইনের পক্ষেই অন্যায় দেখলে তো নিশ্চয়ই বলবোই আমি তো তার ফ্যামিলির সম্বন্ধে বলিনি আমি গোপাল ভাঁড়ের বলেছি গোপাল ভাঁড়ে তো তার পক্ষে সবসময় আমি বলেছিলাম গোপাল ভাঁড় ইয়ে করেছে খুনটা তো গল্প কথাটা তো সবাই জানে ইতিহাসটা তো সবাই জানে যে গোপাল ভাঁড় মৃত্যুর কিভাবে হয়েছে সে তার তার মৃত্যুটা ওইভাবে তো হয়নি

কেন সেই সময় তো এরাম ধরনের অশোরণী আত্মা তাকে নিয়ে চলে গিয়েছে এরাম ধরনের বার্তা দিয়ে তাকে তার হত্যাটা দেখানো হয়েছে এটা সত্যি খুবই হত্যা হত্যা করেছিল সেই সময় সেই সময় তাছাড়াও তো গোপাল ভাঁড় তো তার কিছুর মূলেই তার পরিচয়টা তার তুলে ধরেছিলেন তো সেই সময় গোপাল ভাঁড়ই যতটা আর ইয়ে ইয়ের কাছে কৃষ্ণচন্দ্র রায়ের কাছে রাজার কাছে যতটা আর ইয়ে ইয়েরা ছিল তার মধ্যে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা ছিল গালে হচ্ছে গোপাল ভাঁড়ের